ঝড় বৃষ্টির সময় মাঠে চাষের কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হলো এক কৃষকের। মৃত কৃষকের নাম সুকুমার ক্ষেত্রপাল, বয়স 45 বছর, বাড়ি হুগলির পাণ্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের বিলছড়া তামলের পার এলাকায়। জানা গেছে সকালেই জমিতে ধান রোপণের কাজ করতে গিয়েছিলেন সুকুমার। জনদশেক কৃষক সে সময় কাজ করছিলেন। তখন প্রবল বৃষ্টি বজ্রাঘাত হলেও কেউ বাড়ি ফেরেননি। হঠাৎ করে একটি বজ্রাঘাতে জমিতেই লুটিয়ে পড়েন সুকুমার সহ আরও এক মহিলা। অন্যান্য কৃষকরা তড়িঘড়ি করেই তাদেরকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা সুকুমার ক্ষেত্রপাল নামে ওই কৃষককে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে বজ্রাঘাতে আহত হওয়া মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটা কি হয়েছিল? ঘটনা বলতে কি, রোয়া হয়েছিল। হ্যাঁ, রোয়া জমি থেকে ছিলাম, গুনা দাস চেক ছিলাম, তার পাশে ও ছিল, হঠাৎ একটা বিদ্যুৎ চমকালো, ও পড়ে গেল বাজ। হ্যাঁ, ও পড়ে যাওয়ার পর আমরা তুলে আরে সব নিয়ে গেলাম। কে পড়ে গেল? যার ইয়েতে লেগে। হ্যাঁ, সুকুমার পড়ে যাওয়ার পর তুলে আরে নিয়ে গেলাম। তুলে নিয়ে যাওয়ার পর আপনার ওই দোকানে নিয়ে গেলাম। দোকান থেকে তারপরে এখানে গাড়ি থেকে সব সঙ্গে সঙ্গে যোগাযোগ করে হাসপাতাল নিয়ে আসা হয়েছে। আর আমার যে একটা স্ত্রী ছিল, ও ছিল ওখানে, ওকে দেখে ও ও একদম সেই ইয়ে হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে। ওরও আতস লেগেছে, আতসটা লেগে ও নার্ভাস। আপনার স্ত্রী? কী নাম স্ত্রী? কোটি ক্ষেত্রপাল। এখন কি কোটি এখন কোথায়? কোটি এখানেই আছে, ও ভর্তি আছে। ও মেনলি কি বাজ পড়েই হলো? কী কাজ করছিলেন আপনারা? মাঠের রোয়া কাজ, ধান রোয়ার কাজ চলছে। কত দূরে বাড়ি থেকে? বাড়ি থেকে দূরে, তাহলে সাইটেও আবার বাড়ি আছে। কতজন ছিলেন কর্মী আপনারা? 10-12 জন হবে। হয়েছিল ঘটনাটা? আমরা সবাই একসঙ্গে মাঠে কাজ করছি, হঠাৎ দেখি মেয়েটা বিদ্যুৎ চমকে, তারপরে দেখি পেছু ঘুরে যে ছেলেটা মাঠে উগুর হয়ে পড়ে আসে। তারপর দেখি সবাই মিলে টেনে তুলে পাড়ে নিয়ে গেলাম। পাড়ে নিয়ে গিয়ে দেখছি তার জীবন আর নেই। দিয়ে এবার সবাই মিলে একসঙ্গে থাকতে হতে, এও আবার থাকতে থাকতে এও আবার ওই রকম দৃশ্য হয়ে গেছে, এই মহিলা নার্ভাস হয়ে গেছে, থাকতে থাকতে এরও জ্ঞান হারিয়ে গেছে, কিছু নিয়ে এসে গেছে, দিয়ে আবার এখানে আনা হয়ে গেছে। দুজনেই একসঙ্গে আহত হয়ে গেছে। উনি তো আর বলছো উনি ডেড হয়ে গেছে, এই নিয়ে সুস্থ আছে, ভালো আছে। কী করে হলো এটা? হঠাৎ বিদ্যুৎ চমকে এদিকে বাজ পড়ে এরকম আতস হয়ে গেছে। কোন মাঠে কাজ করছিল? কি কাজ চলছিল? কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি, কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিসেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষা দিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।